ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায়, বিভূতি যোগ। আজ পর্ব 124। আগের দিন আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। তাতে বলা হয়েছিল, যিনি আমাকে সর্বকারণ বলে অনাদি জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি মানব জাতির মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ হতে মুক্ত হন। চতুর্থ শ্লোকে বলছেন ভগবান, বুদ্ধি জ্ঞানম সংমোহ ক্ষমা সত্যং দমঃ সমঃ সুখং দুঃখং ভাব অভাব ভয়ঞ্চ অভয়ম এবচ। পঞ্চম শ্লোকে বলছেন, অহিংসা সমতা তুষ্টি তপ দান যশ অজস ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। অর্থাৎ বুদ্ধি জ্ঞান কর্তব্য বিষয়ে ব্যাকুলতার অভাব বা ঔদাসীন্য, ক্ষমা সত্য দম বা বাহ্য ইন্দ্রিয় সংযম, সম অর্থাৎ চিত্ত সংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয়, অহিংসা রাগ দ্বেষাদি রাহিত্য হেতু সমচিত্ততা, সন্তোষ তপ অর্থাৎ ইন্দ্রিয় সংযম পূর্বক কৃচ্ছ্র সাধন, স্ব উপার্জিত ধনাদি দান সৎ কীর্তি ও অকীর্তি, প্রাণীগণের এইসব নানাবিধ ভাব আমা থেকেই উৎপন্ন হয়ে থাকে। জীবচিত্তের যত প্রকার অবস্থা, যত প্রকার ভাব বা মনোবৃত্তি সবই আমা থেকে উৎপন্ন হয়ে থাকে। আমাকে জানলে, আমার সঙ্গে সর্বলোক মহেশ্বর রূপে সম্বন্ধ হলে মানুষ সকল ভাবের অধিকারী হয়ে থাকে। উত্তম ভাবসমূহ বুদ্ধি জ্ঞান ক্ষমা সত্য যেমন আমা থেকে আসে, তেমনি দুঃখ মৃত্যু ভয় অজস এগুলোরও উৎপত্তিস্থল আমি। দুঃখ মৃত্যু ভয় এগুলোরও প্রয়োজন আছে এই জগতে, জগৎ কল্যাণের জন্য। দিব্যদৃষ্টি হলে নিশ্চয়ই তা বুঝতে পারা যায়। অনন্ত বিশ্বে যা কিছু আছে সকলই আমার বিভূতি। যত জীবকুল সব আমা থেকে উৎপন্ন, একথাই তিনি বলছেন 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারং মনবাস তথা মদ্ভাবা মনসা জাতা যেষাং লোক ইমা প্রজা। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, তাদের পূর্ববর্তী সনকাদি 4 জন এবং চতুর্দশ মনু, এরা সকলেই আমার সংকল্পজাত এবং জ্ঞানৈশ্বর্যাদি প্রভাসম্পন্ন। জগতের সকল প্রজা এদের থেকে সৃষ্ট। সপ্ত মহর্ষি সাধারণত প্রচলিত আছে মরিচি অঙ্গিরা অত্রি পুলস্থ পুলহ ক্রতু ও বশিষ্ঠ। মতান্তরে আবার ভৃগু মরিচি অত্রি পুলহ অঙ্গিরা ক্রতু ও পুলস্থ। 4 জন মহর্ষি হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র সনক সনন্দন সনাতন এবং সনৎকুমার। চতুর্দশ মনু হচ্ছে স্বয়ম্ভুব মণি সারচিস মনু উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবস্য সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী ধর্ম সাবর্ণী রুদ্র সাবর্ণী দেব সাবর্ণী ও ইন্দ্র সাবর্ণী। বর্তমানে সপ্তম মন্বন্তর চলছে, বৈবস্য মন্বন্তর। এই বৈবস্য মন্বন্তরে ভাগবত অনুসারে সপ্ত ঋষি হচ্ছেন কশ্যপ অত্রি বশিষ্ঠ বিশ্বামিত্র গৌতম যমদগ্নি এবং ভরদ্বাজ। তো ভগবান এখানে বলছেন যে যত জীবকুল সব আমার মানস সংকল্প থেকে জন্মগ্রহণ করেছে, যেমন সপ্ত শিরা আর
এই চার মানসপুত্র আমার, ব্রহ্মার মানসপুত্র সনক, সনাতন, সনাতন সনৎকুমার এবং স্বয়ম্ভবাদী 14 জন মনু। তারপর তারা করলেন সমস্ত প্রজা সৃষ্টি সন্তান সন্ততি ক্রমে। আমার বিভূতির কথা এবং যোগ ঐশ্বর্যের মহিমা যে তত্ত্বত জানে সেই আমার সঙ্গে যোগ যুক্ত হয়। এইভাবে যুক্ত হয়ে সে আর আমা থেকে বিচলিত হয় না। একথা তিনি সপ্তম শ্লোকে বলছেন। এতাং বিভূতিং যোগঞ্চ মম যোবেত্তি তত্ত্বত স অবিকম্পন যোগেন যুজ্জতে নত্র সংশয়। যিনি আমার এই বিভূতি অর্থাৎ সর্বজ্ঞত্ব ও যোগৈশ্বর্য যথার্থত জানেন, তিনি নিঃসংশয় রূপে সম্যক দর্শন দ্বারা আমাতেই যুক্ত হন, এতে সন্দেহ নেই। এখানে ভগবান বলছেন, এতাং বিভূতিং যোগঞ্চ মম মম যো ব্যক্তি তত্ত্বত, যিনি তত্ত্বত এই আমার বিভূতি জানেন, এই যোগ জানেন, স অবিকম্পনে যোগেন যুজ্যতে নত্র সংশয়, এতে কোনো সংশয় নেই যে সে অবিকম্পন শব্দটি, অবিকম্পন অর্থাৎ এমন যোগ যাতে আর কোনো কম্পন নয়, এইভাবে তিনি আমার সঙ্গে যুক্ত হন, অর্থাৎ তাতে আমা থেকে তার চিত্রের অন্যান্য কোনো চলন নেই, তিনি তার চিত্ত আমাতেই সংলগ্ন, অন্য কোনো ভাবনা তার চিত্তকে অস্থির করে আমা থেকে সরিয়ে নিচ্ছে না। শ্রীরূপ গোস্বামী শিক্ষায় বলেছেন যে কৃষ্ণভক্তের স্বরূপ বলেছেন মহাপ্রভু, রূপকে যখন শিক্ষা দিচ্ছেন তখন মহাপ্রভু বলেছেন, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, চিত্ত কামনাশূন্য হলে শান্ত হয়, শান্ত হলে আর চাঞ্চল্য থাকে না, কম্পন থাকে না, অবিকম্প যোগে শ্রীহরির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। শ্রী ভগবান এখানে বললেন যে আমার সমগ্র বিভূতি ও যোগশক্তির তত্ত্ব তো জানলে চিত্ত তখন সর্বকামনাশূন্য হয়ে নিশ্চল যোগে আমাতে যুক্ত হয়ে পড়ে। তাই ভগবানকে যথার্থরূপে জানলে তার প্রতি প্রীতি হয়। এই 4টে শ্লোকের মাধ্যমেই আমরা আজকের পাঠ শেষ করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী। গীতার এই 18টি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হয়ে যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসত।